হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। উঠে গিয়ে আগে আমি বাসি কাজকর্ম সেরে নিয়েছি। সেরে নিয়ে বাসনকোসন যা ছিল সমস্ত মেজে নিয়েছি, আর জামা কাপড় যা ছিল কেচে নিয়েছি। কেচে নিয়ে তারপর গিয়ে বাথরুমে চলে এসেছি। দেখেছো যে গামলার মধ্যে কত জামা কাপড়, ওইগুলো এক সাইডে আমি সরিয়ে রেখেছি। আর এক বালতি জল আমি ভরে সাইড করে নিয়েছি, আর এক বালতি জল ভরতে দিয়েছি। তো যাই হোক, ওইগুলো ভরা হচ্ছে তো হোক। তার মধ্যে আমার দাঁত মাজা বাকি ছিল, সেটাও আমি কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে নিয়ে বাথরুমে এবার আমি ফ্রেশ হয়ে নিচ্ছি। কারণ কী বলো তো, সকাল সকাল না একটু ফ্রেশ না হলে ভালো লাগে না, জানো তো। ঘুম থেকে উঠে একটু ফ্রেশনেসটা থাকা বিশেষ দরকার, কারণ এত গরম পড়েছে। গরমের মধ্যে না ঘেমে পুরো স্নান করে যাই, মানে কি বলবো, সারাটা দিন যে কি ধকল যায়। আর তার মধ্যে তো এখন তো আজকে তো সারা দিনের ব্যাপার, আজকে তো সকাল সকাল আগে ফ্রেশ হয়নি, তারপরে তো ঘরে গিয়ে আরও অনেক কাজ। ওরে বাবা রে বাবা। তো যাই হোক, বেশ ভালোই লাগছে আজকে সকাল সকাল। দেখো না এখন ঘড়িতে বাজে সকাল ছটা, ছটার সময় জল চলে এসছে। এসে গিয়ে তারপর দেখছি যে একদম রোদও উঠে গেছে, আর কেমন চকচকে আলো দিচ্ছে, আর বিশাল গরম। মানে এতদিন কিছুদিন অন্তর অন্তরই বৃষ্টি পড়ছিল, আবার রোদ উঠছিল, এরকমভাবে চলছিল। কিন্তু কন্টিনিউ দুদিন থেকে না, মানে একদম ভোরবেলা ঠিক 5:30 বাজবে তখন থেকে রোদটা চচ্চড়িয়ে ওঠে, আর তখন থেকেই গরমটা ঠেলে। মানে 6টা বাজতে বাজতে মনে হয় যেন এখন বাজে সকাল 10টা। তো যাই হোক, সকালের ওয়েদার তো মনেই হচ্ছে না, দেখে মনে হচ্ছে না দুপুর হয়ে গেছে। আর গরমেতে মানে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আর ঠান্ডা ঠান্ডা জল ও ঢেলে নিতেও ভালো লাগছে। তো যাই হোক, ওদিকে বালতিতে জলটা ভরছে, আর দেখছো জলের স্পিডটাও বেশ সুন্দর। তো আমি এদিকে জলটা ঢালতে থাকি। তো তার মাঝখানে তোমাদের একটা কথাই বলবো, তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা টুক করে টিপে দিয়ে অল নোটিফিকেশনটা অন করে দিও। আর এই দেখো, আমার একদম মাথায় নেই যে ক্লিপটা একটু খুলে নেবো। তো যাই হোক, ক্লিপটা খুলবো না, ওরকমভাবে আমি মাথাতেও জল ঢেলে নেবো। আর চোখের মধ্যে না কয়দিন থেকে না এত জ্বালা হচ্ছিলো যে কি বলবো, মানে বোতল পরিষ্কার করতে গিয়ে না সাবানটা আমার চোখের মধ্যে ঢুকে গেছিলো ছিটকে, বাসন মাজার সাবানটা। তো যাই হোক, তারপর থেকে চোখটা ভীষণ জ্বালা করছে। তো আমি জল দিয়ে ভালো করে আমি কী করেছি, ঝাপটা দিয়ে নিয়েছি। ঝাপটা দিয়ে আমি সচরাচর কী বলতো, হ্যাঁ, চোখে জলের ঝাপটা দিই না, বড্ড অ্যালার্জির সমস্যা আছে। তো আমি জলের ঝাপটা খুব কম দিই। তো তারপরেও আমি ভাবলাম যে যা গিয়ে নর্মাল জল তো ঝাপটা দেওয়াই যায়, চোখ তো ভালোই থাকে শুনেছি। তো নর্মাল জল দিয়ে আমি চোখে ঝাপটা দিয়ে নিয়েছি, আর জলগুলো ভালো করে আমি ঢেলে নিয়েছি একদম ঠান্ডা ঠান্ডা জল দিয়ে। সত্যি কথা, সকাল সকাল ঠান্ডা ঠান্ডা জলে ফ্রেশ হতে ভীষণ ভালো লাগে। তো আমার এদিকে সম্পূর্ণ কাজ হয়ে গেছে, এবার আমি গামছাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে এবার আমি ভালো করে ধুচ্ছি, কেন বলো তো, গামছাটা না দুদিন থেকে না মানে বাইরেই ছিল, আমি তুলতেও ভুলে গেছি, যার জন্য আমাকে ভালো করে গামছাটাকে ধুয়ে নিতে হয়েছে। ধুয়ে নিয়ে ভালো করে নিগড়ে নিচ্ছি। নিগড়ে নিয়ে একদম চিপে চিপে আমি কী বলতো, নিগড়াতে পারি না, বড্ড হাতে লাগে, কিন্তু কিছু করার নেই। গামছা তো, গামছার জলটা না যদি ভালো করে বের করে নিই তাহলে আবার সমস্যায় দাঁড়াবে। তো যাই হোক, ওইদিকে বালতিটাও আমি জল যা ছিল ফেলে দিয়েছি। ফেলে দিয়ে এবার গামছাটা দিয়ে মাথা আর মুখটা আমি ভালো করে পুছে নিচ্ছি। পুছে নিয়ে এবার ইয়ে হয়ে যাবে। তো চুলটা ভাবছিলাম যে কী করা যায়, যাই হোক ঘরে চলে যাব, গিয়ে তারপর চুলটা ঠিক করে নেবো। তো আজকের ব্লগিংটা আমি এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই, সুস্থ থেকো, এভাবেই আমাকে দেখতে থাকো, পাশে থেকো, সাপোর্ট করে যেও।